হ্যালো বন্ধুরা, পিতা অ্যান্ড লাভেডিয়া চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজ তোমাদের সাথে একটা ছোট্ট মেলবক্স শেয়ার করছি, তো কেমন লাগবে ভিডিওটা একটু জানিও। তোমাদের ভালো লাগলে আমারও ভালো লাগবে, তোমাদের ভালো লাগা ও একটা সুন্দর কমেন্ট আরও ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করে তোলে। তো চলো তোমাদের সাথে এখন আমার ভিডিওটা শুরু করা যাক। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এলাম কিচেনে, পাউরুটি সেঁকে নিয়েছি। সকালের জলখাবার বানাবো বলে পাউরুটির উপরে হালকা মেয়োনিজ দিয়ে দিলাম, হয়ে গেল পাউরুটির স্যান্ডউইচ। তো দেখো কী সুন্দর বানিয়ে নিয়েছি, এটা এখন আমি খেয়ে নেব। সকালের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেলে এই করে এখন আমি দুপুরে রান্নার জন্য রেডি করব। তো রসুন থেঁতো করে নিচ্ছি দুপুরে রান্নার জন্য। তো রসুন থেঁতোতে কী হবে জানো? দেখো এখানে রসুন থেঁতো দিয়ে আমি আলুর চচ্চড়ি বানাবো। এই যে দেখো আচার মতন যে আলুগুলো কেটে নিয়েছি, আলুগুলি দিয়েই বানাবো আলু চচ্চড়ি। তো রসুন থেঁতো আর একটু লঙ্কার গুঁড়ো লাগবে, আর সেরকম কিছু লাগে না আলু চচ্চড়িতে। আর পেঁয়াজ কুচো লঙ্কা কুচো করে রেখেছি, এগুলো দিয়ে আমি ডিমের তরকারি করব। আর এখানে ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি ডিমের তরকারি করার জন্য। আর এখানে পটল ভাজা আমার মোটামুটি হয়ে গেছে। পটল ভাজাগুলো এত সুন্দর ভাজা হচ্ছে, কতগুলো পটল ভাজা চোতে একদম ফুলে গেছে আর ফোলা চোটে একদম ফেটেই গেছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। আর এখানে ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিমের তরকারিটা খালি করব। আর এখানে আলু চচ্চড়িটা করব। ব্যাস মোটামুটি আমার রান্না অনেকটা হয়েই গেছে। আর এখানে চালটা আমি ভিজিয়ে রেখেছি আগের থেকে, এখন শুধু ভাতটা বসিয়ে দেবো, ব্যাস রান্না আমার কমপ্লিট। তো বন্ধুরা, তোমাদের এরকম ছোটো ছোটো মিনি ব্লগ কেমন লাগে একটু জানিও। তোমাদের যদি ভালো লাগে আমি এরকম ভিডিও আরও অনেক শেয়ার করব তোমাদের সাথে। সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।